সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন 17 মার্চ 2020 ইংরেজি তারিখে দেবগুরু বৃহস্পতির অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমন করায় কোন রাশির জাত ব্যক্তিরা অর্থ, সুনাম, যশ, প্রতিষ্ঠার জোয়ারে ভাসবেন তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে অশেষ ধন্যবাদ, আর যদি না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, তার আগে একটি কথা বলে রাখি, বৃহস্পতির অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমন করায় আপনার মস্তকে 21, 22, 23, 24 নম্বর নক্ষত্র অবস্থান করবে, যার ফলে রাজ্য ও ভূমি সম্পত্তি লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণ হস্তে 25, 26, 27 এবং 1 নম্বর নক্ষত্র পরিভ্রমণ করবে, যার ফলে সুখ, সম্মান, বন্ধুত্ব লাভ হবে। পাদোদয়ে 8, 9, 10, 11, 12, 13 নম্বর নক্ষত্র পরিভ্রমণ করবে, যার ফল দিবে পীড়া, শোক, এমনকি শত্রু ভয়। আপনার কণ্ঠে 2 নম্বর নক্ষত্র অবস্থান করবে, যার ফল হবে ঐশ্বর্য এবং শান্তি লাভ। আর বাম হস্তে 14, 15, 16, 17 নম্বর নক্ষত্র অবস্থান করবে, যার ফল হচ্ছে মৃত্যু, দুর্ঘটনা, অস্ত্রোপচার, এক কথায় মৃত্যুতুল্য অবস্থাপন্ন হওয়ার সম্ভাবনা। হৃদয়ে 3, 4, 5, 6, 7 নম্বর নক্ষত্র অবস্থান করবে, যেটা বন্ধুত্ব, প্রীতিলাভ, এমনকি বিবাহ কার্য সুসম্পন্ন হওয়ার সম্ভাবনা। আর নেত্রদয়ে অর্থাৎ 2 চোখে 18, 19, 20 নম্বর নক্ষত্র পরিভ্রমণ করবে, যার ফল হবে সুখ, সম্পদ, ঐশ্বর্য লাভ। তাছাড়া এই বৃহস্পতির অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমন করায় বৃষ, কর্কট, কন্যা, ধনু ও মীন রাশির গোচরে শুভ ফল প্রদান করবে, এছাড়া অন্য রাশির অশুভ ফল। বিশেষ করে বৃহস্পতির রাশি সংক্রমণকালে মিথুন, তুলা ও কুম্ভ রাশির চন্দ্র শুদ্ধি থাকায় গোচর শুদ্ধি না থাকলেও অশুভ ফল হবে না। আর কর্কট, ধনু ও মীন রাশির গোচর ও চন্দ্রশুদ্ধি উভয় থাকায় অতিশয় শুভ ফল প্রাপ্ত হবেন। তাছাড়া মেষ, সিংহ, বৃশ্চিক ও মকর রাশির গোচর ও চন্দ্রশুদ্ধি উভয় শুদ্ধি না থাকায় অতিশয় অশুভ ফল প্রদান করবে। সুপ্রিয় দর্শক, আসি আমাদের মূল আলোচনায়, যে কোন তিনটি রাশি হবে অর্থ, সম্পদ, সম্পত্তির জোয়ারে ভাসবে। সর্বপ্রথম হচ্ছে বৃষ রাশি। দেখুন, বৃষ রাশির রাশি অধিপতি এবং ষষ্ঠপতি প্রেমের দেবতা শুক্রাচার্য 17 মার্চ 2020 ইংরেজি তারিখে আপনার রাশির দ্বাদশে পরিভ্রমণ করবে। এবং সবচেয়ে যেটা বড় কথা তা হচ্ছে বৃষ রাশির ভাগ্যাধিপতি শনি মহারাজ ভাগ্যস্থানে, এবং আপনার এই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতির পরিভ্রমণ, ভাগ্য লক্ষ্মী প্রসন্ন হয়, সফলতা আপনার দ্বারে এসে নিত্য টোক্কা মারবে, যার ফলে চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। এমনকি দীর্ঘদিনের আটকে থাকা বিল পাস, পাওনা টাকা আদায়, অসল ব্যবসা সচল বা অংশীদারদের সাথে দীর্ঘদিনের কলহ বিবাদের মীমাংসা হয়। ব্যবসায় যেমন লাভবান হবেন তেমনি ব্যবসার বহুল প্রচার ও প্রসার ঘটবে, তাতে সন্দেহ নেই। সেই সঙ্গে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, এমনকি প্রেম, রোমান্স, বিনোদন, ভ্রমণ, বিবাহ, বিনিয়োগ শুভ, এমনকি সুদূর প্রসারী হবে। তবে মনে রাখবেন, বৃষ রাশির জাত ব্যক্তিদের ধনভাবস্থ তুঙ্গস্থ রাহুর প্রভাবে টাকা পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। অর্থাৎ চতুর্দিক থেকে যে অঢেল উন্নতি আপনি করবেন, এই টাকা পয়সা ধরে রাখা কিন্তু কঠিন হতে পারে। তাই তো বৃষ রাশির জাত ব্যক্তিদের এই দেবগুরু বৃহস্পতির অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমন করার সময়কালীন আমি বলবো যে অর্থ, সম্পদ, সম্পত্তি সবসময় জয়েন্ট নামে সম্পত্তি কিনা, জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখা বা যৌথভাবে কিছু করা সমীচীন হবে। তাছাড়া অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, নচেত কিন্তু বড় অঙ্কের অর্থ মার যেতে পারে বা অর্থ শত্রু ও বিরোধী পক্ষ কর্তৃক আত্মসাৎ হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তবে আপনার রাশির ধনপতি এবং পঞ্চমপতি বুধের শুভ প্রভাবে
শিক্ষার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ করবে, এমনকি যে সকল শিক্ষার্থীরা সদ্য লেখাপড়া সমাপ্ত করেছেন, যারা কর্মের নেশায় হন্যে হয়ে ছুটে বেড়াচ্ছেন, তাদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, এমনকি শিক্ষার্থীরা উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্নসাধ পূরণের জন্য সময়টি রেকর্ড হয়ে থাকবে। তাছাড়া গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে প্রীতির বন্ধন রচিত হবে, সেই সঙ্গে শত্রু ও বিরোধী পক্ষরা আপনার উন্নয়ন ও প্রভাব প্রতিপত্তির বাড়বাড়ন্ত দেখে পিছু হটতে বাধ্য হবে, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা না বললে নয়, তা হচ্ছে আপনার রাশি অধিপতি এবং ষষ্ঠপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের দ্বাদশে আপনার রাশিতে এবং আপনার রাশির ধনভাবে এবং তৃতীয়ভাবে পরিভ্রমণ করায়, অর্থাৎ বৃহস্পতির অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমনকালীন সময়ে প্রেমের দেবতা শুক্রাচার্য কিন্তু আপনার রাশির দ্বাদশে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে। অর্থাৎ এই দ্বাদশে আপনার রাশিতে ধনভাবে এবং চতুর্থে পরিভ্রমণকালে, বিশেষ করে দ্বাদশে পরিভ্রমণকালে প্রেমী যুগলের প্রেম ভেঙে যেতে পারে, কিন্তু যখন রাশিতে পরিভ্রমণ করবে তখন আবার ওই ভাঙ্গা প্রেম বা ভাঙ্গা বন্ধুত্ব জোড়া লাগতে পারে। আবার যখন এই প্রেমের দেবতা শুক্রাচার্য মিথুন রাশিতে পদার্পণ করবে তখন বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকারা সাহায্যের হাত বাড়িয়ে ধরবে, আর তৃতীয়ভাবে পদার্পণ করায় কর্মপ্রাপ্তির বাসনা পূরণ করবে, তাতে সন্দেহ নেই। সুপ্রিয় দর্শক, আপনার রাশির সপ্তম এবং দ্বাদশপতি সেনাপতি মঙ্গলের ভাগ্যস্থানে পরিভ্রমণ, হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার তো বটেই, সেই সঙ্গে নতুন গৃহবাড়ি ভূমি সম্পত্তি যানবাহন ফ্ল্যাট বাড়ি ক্রয়ের স্বপ্ন পূরণ হবে, এমনকি মামলা মকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় সম্ভাব্য ক্ষেত্রে সময়টি কারামুক্তির জন্য রেকর্ড হয়ে থাকবে। এক কথায় ভাগ্যপতি এবং দশমপতি শনি মহারাজের মতো হাই ভোল্টেজ গ্রহ ভাগ্যস্থানে এবং দেবগুরু বৃহস্পতি আপনার রাশির আয়পতি এবং অষ্টমপতি সেই বৃহস্পতিরও ভাগ্যস্থানে পদার্পণ যেন আপনার জীবনে বসন্তের আগমন বার্তা নিয়ে আসবে, যার ফলে আপনার কাঙ্ক্ষিত স্বপ্নসাধ পূরণের জন্য সময়টি রেকর্ড হয়ে থাকবে বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ অনেকাংশে সহজ হবে। তবে মনে রাখবেন, অধিক লৌকিকতা ক্ষতির কারণ, এমনকি গোপন প্রেম ও প্ল্যান প্রোগ্রাম ফাঁস হয়ে পড়ায় সংসার সমাজে আপনার ইমেজ নষ্ট হতে পারে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় দ্বিবিবাহে বাধ্য করতে পারে, তবে এটা সাময়িক সমস্যার সৃষ্টি হতে পারে, এটা সামগ্রিক হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। সুপ্রিয় দর্শক, এবার আসি কন্যা রাশি। কন্যা রাশির চতুর্থ এবং সপ্তমপতি দেবগুরু বৃহস্পতি পঞ্চমে পদার্পণ করবে, যার ফলে আর পঞ্চমপতি শনি মহারাজকে সঙ্গে নিয়ে পরিভ্রমণ করায় শিক্ষার্থীদের মনোবল দশগুণ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় জয়লাভ শুধু নয়, বিদ্যাশিক্ষায় রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয়। তাছাড়া আপনার রাশি অধিপতি এবং দশমপতি বুদ্ধির দেবতা বুধের শুভ প্রভাবে আপনার শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ের বলে সকল প্রতিকূলতা কাটিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলবেন, অর্থাৎ কর্ম অর্থ মোক্ষ সুনাম যশ প্রতিষ্ঠার গ্রাফ ক্রমোন্নতির দিকে ধাবিত হবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। তবে মনে রাখবেন, আপনার রাশির ধনপতি এবং ভাগ্যাধিপতি প্রেমের দেবতা শুক্রাচার্যের শুভ প্রভাবে জীবনসাথী শ্বশুরালয় মাতুলালয় বন্ধু বান্ধব এমনকি প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে প্রচুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন, যার ফলে সংকট টেরই পাবেন না, এমনকি প্রেমী যুগলের জন্য সময়টি স্মরণীয় বরণীয় বা রেকর্ড সৃষ্টিকারী সময় হিসেবে গণ্য হবে। তাছাড়া তৃতীয় এবং অষ্টমপতি মঙ্গলের শুভ প্রভাবে মামলা মোকদ্দমায় জয়লাভ করলেও গুপ্ত ও প্রকাশ্য শত্রুরা স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার নামে গোপন কোনো ষড়যন্ত্রমূলক মামলা মোকদ্দমাও কিন্তু ঠুকে দিতে পারে, এ ব্যাপারে সর্বদা সতর্ক বা চোখ কান খোলা রাখতে হবে। আরেকটি বিষয়ে কন্যা রাশির জাতক ব্যক্তিদেরকে সতর্ক থাকতে হবে, তা হচ্ছে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে, নচেৎ যানবাহন দুমড়ে মুচড়ে গিয়েও ক্ষান্ত হবে না,
আপনাকে হাসপাতালে চক্কর কাটিয়ে ছাড়তে পারে। তাছাড়া আপনার রাশির চতুর্থস্থ কেতু প্রভাবে সহকর্মী ও অংশীদারদের সাথে কারণে অকারণে কলহ বিবাদের সৃষ্টি হওয়ায় কর্ম বা ব্যবসা বাণিজ্যে আকস্মিক কোনো বাধা আসতে পারে বা প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড হয়ে গেলেও এটা সাময়িক, আপনি আপনার মেধা প্রযুক্তি কৌশলের বলে আবার পুনরায় তাদের সাথে সদ্ভাব বজায় রাখতে সক্ষম হবেন এবং উন্নতির অগ্রযাত্রা আরও দশ গুণ ফুলে ফেঁপে উঠবে, তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই। সুপ্রিয় দর্শক, তবে কন্যা রাশির জাত ব্যক্তিদের পুরাতন কোনিক ব্যাধিপীড়ার সাথে সাথে নিত্য নতুন ব্যাধিপীড়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় হাসপাতালে চক্কর কাটতে হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোক, বিশেষ করে পিতা মাতা বা দাদা দাদির শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় তাকে নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হবে, এমনকি চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধি পেতে পারে। তবে আপনার রাশির সপ্তমপতি দেবগুরু বৃহস্পতির 17ই মার্চ অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমন করায় বিবাহযোগ্যদের বিবাহ, প্রেমী যুগলের প্রেমের স্বীকৃতি, এমনকি নিঃসন্তান দম্পতিরা সুবর্ণ সুযোগ প্রাপ্ত হবেন বা সন্তান প্রাপ্তির পথ প্রশস্ত হবে। তবে মনে রাখবেন, রাগ জেদ অহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে সকল ক্ষেত্রে। তাছাড়া চোর চিটিং বা জজ্ঞান পার্টি লুটতরাজ প্রভৃতির খপ্পর থেকে বাঁচতে নিজেকে সর্বদা সতর্ক থাকতে হবে বা ভ্রমণকালীন সতর্ক থাকা সমীচীন হবে। সুপ্রিয় দর্শক, আরেকটি বিষয় আপনাকে মনে রাখতে হবে, তা হচ্ছে দশম ভাবস্থ তুঙ্গস্থ রাহু। কর্মপ্রত্যাশীদের কর্মপ্রাপ্তির আশায় বিনিয়োগকৃত অর্থ গায়েব হয়ে পড়তে পারে বা বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনে ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। অর্থাৎ যারা বিদেশ যাবেন বা বিদেশ থেকে আসবেন বা বিদেশে অবস্থান করছেন তাদের কিন্তু অধিক সতর্ক থাকার আবশ্যকতা রয়েছে কন্যা রাশির জাত ব্যক্তিদের জন্য। সুপ্রিয় দর্শক, কন্যা রাশির জাত ব্যক্তিদেরকে আরেকটি বিষয় মনে রাখতে হবে, তা হচ্ছে নেশা মদ্য জুয়া রেস শেয়ার হাউজিং প্রভৃতিতে বিনিয়োগ না করাই সমীচীন হবে। সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ও আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় হতে পারে, এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন। মনে রাখবেন, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হতে পারে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন, অর্থাৎ দেবগুরু বৃহস্পতির অতিচার গতি দ্বারা মকর রাশিতে গমন করায় বৃষ এবং কন্যা রাশির জাত ব্যক্তিরা সুনাম যশ প্রতিষ্ঠা অর্থ সম্পদ সম্পত্তির জোয়ারে ভাসবেন এই সময়টিতে। যদি আমার দেওয়া প্রেডিকশান আপনাদের জীবনীর সঙ্গে মিল খায়, অর্থাৎ বৃষ এবং কন্যা রাশির জাত ব্যক্তিদের জীবনীর সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে এর পরবর্তীতে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে, আপনারা ভালো থাকুন, সুস্থ সুন্দর জীবনযাপন করুন, এই কামনায়।